গত 8ই ডিসেম্বর 2 বছর সম্পূর্ণ করেছে আগরতলা পৌরনিগমের নবগঠিত কাউন্সিল। এই দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত 8ই ডিসেম্বর থেকে আগরতলা পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে রবিবার পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে এলাকার জনগণদের নিয়ে এক মত বিনিময় সভা আয়োজন করা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, নয় বনমালীপুর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব, ওয়ার্ড কাউন্সিলর মণি মুক্তা ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠান চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, বিগত 2 বছরে আগরতলা পৌর নিগম পৌরবাসীদের যেভাবে পরিষেবা দিতে সক্ষম হয়েছে, আগামী দিনে পৌর নিগমবাসীদের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য পূর্বের চেয়েও আরও বেশি সক্রিয় হয়ে কাজ করবে। গত 8ই ডিসেম্বর আগরতলা পৌর নিগমের 2 বৎসর পূর্তি উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে আমাদের কর্পোরেটরদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে এই দ্বিতীয় বর্ষটাকে উদযাপন করার জন্য। তারই অঙ্গ হিসাবে আজকে 23 নম্বর ওয়ার্ডে আমাদের কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্যের নেতৃত্বে একটি মনোজ্ঞ অনুষ্ঠান এবং যারা এখানে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক আছে তাদের নিয়ে একটা মত বিনিময় অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে। আমি মনে করি যে বিগত 2 বছরে আমাদের আগরতলা পৌর নিগম যেভাবে নাগরিক পরিষেবা দিতে সক্ষম হয়েছে এবং আগামী দিনেও আরও বেশি প্রয়াস করে আমাদের আগরতলা নগরবাসীদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে এবং বিভিন্ন যে সমস্যা রয়েছে সে সমস্যাগুলি নিরসনের জন্য তারা আরও বেশি সক্রিয় হয়ে কাজ করবে। তো এই যে কাজ, এই যে মানুষের কাছে নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ, আগরতলা পৌর নিগম সবসময় সোচ্চার রয়েছেন এবং তারা আগামী দিন আরও নাগরিকদের বেশি করে আরও কাজ করবেন এই অঙ্গীকার তারা করছেন এই দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে। এদিনের অনুষ্ঠানে পৌর নিগমের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।